Assalamu alaikum, my dear students of class 8. I hope you are all fine by the grace of our Almighty Allah. This is new lecture, lecture 8 on English first paper. And I, Jannatul Firdaus, assistant teacher, English, Engineering University, Girls School and College, welcome you all to our online class. In my previous lecture, I have given on model question 34, you can see here the scene passage from your English for Today book. I have given here word meanings and also solved the MCQ. And if you can remember, I have given homeworks from number 2 to number 8. Today I am going to give the solution of these homeworks. So start the new lecture. Number 2, there is question answer in A. Who made the first successful experiment in flying an airplane? Number A answer, the Wright brothers made the first successful experiment in flying an airplane. Here Wright will be capital W. Number B, what was the firstly flying machine called? The firstly flying machine was called Akka airplane. You know that from the text. Number C, what was world's fastest passenger airplane? Answer, number C, world's fastest passengers airplane was the Concorde. Number D, how many persons did Akka airplane carry? Number D, Akka airplane carried one man. এখানে আশা করি তোমরা কোয়েশ্চেনগুলো বুঝতে পেরেছো। প্রথমে জিজ্ঞেস করেছে প্রথম সাকসেসফুল এক্সপেরিমেন্ট ফ্লাইং এর ক্ষেত্রে একটি এরোপ্লেন উড়ানোর ক্ষেত্রে প্রথম সাকসেসফুল এক্সপেরিমেন্ট পরীক্ষা কোনটি ছিল বা কে করেছিল। রাইট ব্রাদার্স তারাই প্রথম এয়ারপ্লেন সফলভাবে পরীক্ষা করতে পেরেছিল। সো হিয়ার ইজ দ্য আনসার অ্যান্ড ইউ তোমরা এটা ক্যাপিটাল W দিয়ে লিখবে, রাইট, যেহেতু এটাই হচ্ছে প্রপার নাউন, দেন নাম। নাম্বার বিতে ছিল প্রথম ফ্লাইং মেশিন কি নামে পরিচিত ছিল, সেই ফ্লাইং মেশিনটি একা এয়ারপ্লেন নামে পরিচিত ছিল। পৃথিবীর তৃতীয় কোশ্চেন হচ্ছে সি, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্যাসেঞ্জার বিমান কোনটি? প্যাসেঞ্জার বিমান হচ্ছে কনকর্ড, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্যাসেঞ্জার বিমান। আর আকা এয়ারপ্লেন কতজন ক্যারি করতে বা বহন করতে পারত? এটি মাত্র শুধু একজন মানুষকে বহন করতে পারত। দেন ইন নাম্বার থ্রি, দেয়ার ওয়াজ উইদাউট ক্লুজ দ্য ডাভ লিসেন্ড টু হার ফ্রেন্ডস ফলস প্রেজেস অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ইনসিনসিয়ারিটি অফ হিস প্রেজেস। কবুতর কী করল? সে তার বন্ধুর মিথ্যে প্রশংসা শুনল এবং সে খুবই বিস্মিত হচ্ছিল তার এই প্রশংসার সম্পর্কে, যেই আন্তরিকতা নেই অর্থাৎ সে যে তা বলে যাচ্ছে এই সম্পর্কে সে খুবই অবাক হচ্ছিল বা ভাবছিল। দ্য ডাভ ওয়াজ কোয়াইট হ্যাঙ্গিং হার হেড ডাউন, সে তার মাথা, কবুতর তার মাথাটি খুবই নিচু করে রাখল। দ্য আউল গট ইম্পেশেন্ট অ্যান্ড ওয়ান্টেড টু হিয়ার মোর অ্যান্ড মোর প্রেজেস, আর এদিক দিয়ে প্যাঁচা কী করলো? সে খুবই অধৈর্য হয়ে গেল অর্থাৎ অসহিষ্ণু হয়ে গেল এবং সে আরও এবং আরও বেশি প্রশংসা শুনতে চাইল। দ্য ডাভ লিফটেড হার হেড স্লোলি অ্যান্ড থ্যাঙ্কড হিম ভেরি মাচ ফর দ্য শেল্টার অ্যান্ড দ্য ফুড অফার্ড টু হার। ডাফ কী করল? সে ধীরে ধীরে তার মাথা তুলল এবং তাকে যেভাবে আশ্রয় এবং খাবার দিয়ে যত্ন নেওয়া হয়েছে তার জন্য সে খুবই কৃতজ্ঞ হলো অর্থাৎ সে তার প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করলো। She added that she would remain ever grateful to him. সে আরো বলল যে সে তার প্রতি চির কৃতজ্ঞ থাকবে। নাও নাম্বার ফোর, তোমরা জানো নাম্বার ফোরে জহির রায়হান থেকে আমরা কিছু ইনফরমেশন বা টেবিল ফিল আপ করতে হয়। এখানে একটি প্যাসেজ পড়েছিলাম জহির রায়হান সম্পর্কে, একটি আনসিন প্যাসেজ ছিল, তো সেখান থেকে তোমরা তোমাদের আনসারটি এখন মিলিয়ে নাও। এখানে হু হোয়াট, জহির রায়হান যেহেতু তার সম্পর্কে প্যাসেজটি ছিল তাহলে তার সম্পর্কে এখানে দেয়া আছে এই বক্সে। দেন ইভেন্ট অ্যাক্টিভিটি, এখানে ইভেন্ট অ্যাক্টিভিটি তার সম্পর্কে কোনো ঘটনা বা কোনো তাকে নিয়ে জড়িত কোনো কাজ থাকলে সেটি লেখা হবে। দেন হোয়ার প্লেস, এখানে প্লেস বসানো হবে এবং ওয়েন। সো স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান, জহির রায়হান বর্ন প্লেস 19 আগস্ট 1935। এখানে আমরা জানি জহির রায়হান ফেনী জেলায় মাজুপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, তাহলে আনসার হবে নাম্বার এ, ভিলেজ মাজুপুর ফেনী ডিস্ট্রিক্ট 19 আগস্ট 1935। দেন নাম্বার টু, হি পার্টিসিপেটেড ইন প্রসেশন ঢাকা ওয়েন, এটা হবে 21 ফেব্রুয়ারি 1952, তাহলে 21 ফেব্রুয়ারি 1952, সেদিন তিনি প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিলেন। প্রসেশন হচ্ছে মিছিল, আমরা জানি মিছিল বা শোভাযাত্রা। দেন নাম্বার থ্রি, হি ইভেন্ট অ্যাক্টিভিটি, আর এখানে ইয়ার দেওয়া আছে আমাদের 1969, তাহলে আমরা জানি তিনি 1969 গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। সো হেয়ার আমরা এখানে ইভেন্ট অ্যাক্টিভিটি অ্যাড করব বা উত্তরটি লিখব, টুক পার্ট ইন মাস মুভমেন্ট। দেন হি জয়েন্ড দ্য লিবারেশন ওয়ার ওয়েন 1971, 71 সালে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। নাও দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ান হেয়ার, নাম্বার ফাইভ, রিলিজড ফিল্ম 1952, 1952 সালে তার কোন ছবিটি মুক্তি পেয়েছিল, আমরা জানি ছবিটির নাম ছিল জীবন থেকে নেয়া। সো ইউ উইল রাইট ইট ফ্রম ইউর টেক্সট, জীবন থেকে নেয়া ইন নাম্বার ফাইভ। নাও চেক ইউর আনসার অফ নাম্বার ফাইভ, হেয়ার ইজ ট্রু ফলস গিভেন। ইন নাম্বার এ, জহির রায়হান ওয়াজ এ ট্যালেন্টেড ফিল্ম মেকার, উই নো দিস ইজ আ কারেক্ট স্টেটমেন্ট, সো দ্য আনসার উইল বি হিয়ার ট্রু। নাম্বার বি, প্রসেশন অন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ প্রোহিবিটেড ইন 1952, উই নো দ্যাট দিস ইজ অলসো আ কারেক্ট স্টেটমেন্ট। 1952 সালে ভাষা আন্দোলনের মিছিলটি কী করা হয়েছিল, নিষিদ্ধ করা হয়েছিল অথবা ব্যান করা হয়েছিল, সো দিস ইজ অলসো কারেক্ট আনসার। দেন নাম্বার সি, ডেমোক্রেসি ইজ অ্যান্টি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড উইল, এখানে বলা হচ্ছে গণতন্ত্র হচ্ছে বক্তব্য অর্থাৎ বাক এবং কারো বাক স্বাধীনতা বা ইচ্ছা বিরোধী বা ইচ্ছার বিরুদ্ধে, স্বাধীনতা বা ইচ্ছার বাক স্বাধীনতা বা ইচ্ছার বিরুদ্ধেই হচ্ছে গণতন্ত্র, বা গণতন্ত্রকে বলা হয় বাক স্বাধীনতা বা ইচ্ছার বিরুদ্ধ। আমরা জানি এই স্টেটমেন্টটি ট্রু নয়, দিস ইজ ফলস। দ্য কারেক্ট আনসার উইল বি হিয়ার, ডেমোক্রেসি মিন্স অথবা ডেমোক্রেসি ইজ, দিয়েও তোমরা লিখতে পারবে, ইজ অ্যাকচুয়ালি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড উইল। দেন নাম্বার ডি, জহি ডোনেটেড আ পার্ট অফ দ্য ইনকাম অফ জীবন থেকে নেয়া টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, উই নো দ্যাট হি অ্যাকচুয়ালি ডোনেটেড নট আ পার্ট বাট দ্য টোটাল ইনকাম, সো দ্য আনসার উইল বি হেয়ার, দিস ইজ ফলস স্টেটমেন্ট অ্যান্ড কারেক্ট আনসার উইল বি, জহি ডোনেটেড দ্য টোটাল ইনকাম অফ জীবন থেকে নেয়া টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। দেন নাম্বার ই, শহীদুল্লাহ কায়সার ওয়াজ আ ফ্রেন্ড অফ জহির রায়হান, নাম্বার ই, আমরা জানি শহীদুল্লাহ কায়সার বন্ধু ছিলেন না বরং তার ভাই ছিলেন, সো দিস ইজ অলসো আ ফলস স্টেটমেন্ট। নাও কারেক্ট আনসার ইজ হেয়ার ইন নাম্বার ই,
Shohidullah Kaiser was a brother of Johir Raihan. Now let's start number 6. Once there was a farmer. একদা একজন কৃষক বাস করত. He had 4 sons. তার চারজন ছেলে ছিল বা পুত্র ছিল. They quarreled with each other. তারা একে অপরের সাথে ঝগড়া করত. Quarrel হচ্ছে ঝগড়া করা. এখানে past form লেখা হয়েছে. স্পেলিংটা তোমরা অবশ্যই মাথায় রাখবে. Double LED. Quarreled. So the farmer was very anxious about their future. Anxious হচ্ছে উদ্বিগ্ন বা চিন্তিত হওয়া. Worry. Another synonymous word for worry. তাই কৃষক কি করেছেন তাদের ভবিষ্যৎ সম্পর্কে খুবই উদ্বিগ্ন ছিলেন. One day he called them and said bring a bundle of sticks. একদিন তিনি তাদের সবাইকে অর্থাৎ ছেলেদের সবাইকে ডাকলেন এবং তাদেরকে বললেন যে কিছু লাঠির একটি বান্ডেল বানিয়ে নিয়ে আসো. Try to break it. এবং এই বান্ডেলটি অর্থাৎ এই লাঠির তোড়াটি তোমরা ভাঙতে চেষ্টা করো বা লাঠির গোছাটি ভাঙতে চেষ্টা করো. They tried to break it. They tried but in vain. তোমরা ইন ভেইন মেমোরাইজ করে ফেলবে. ইন ভেইন মানে হচ্ছে ব্যর্থ হওয়া অর্থাৎ আনসাকসেসফুল হওয়া, অসফল হওয়া, সফল না হওয়া. ইন ভেইন এখানে যে তোমরা নিচে নাম্বার এইচ আনসারটি দেখতে পাচ্ছ, ভি এ আই এন ভেইন হচ্ছে ব্যর্থ. সো ইন ভেইন সবসময় একসাথে হয়। দে ট্রাইড বাট ইন ভেইন, তারা চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো। দ্য ফার্মার এগেইন সেড টু দেম, কৃষক তাদেরকে আবার বললেন আনটাই দ্য বান্ডেল অ্যান্ড ব্রেক দ্য স্টিক্স। তিনি বললেন তোমরা এই বান্ডেলটা অর্থাৎ দেখো এই লাঠির গোছাটি খুলে ফেলো এবং এই লাঠিগুলো ভেঙে ফেলো। দিস টাইম দে কুড ব্রেক দ্য স্টিক্স ইজিলি, যেহেতু লাঠিগুলো এখন বান্ডেল থেকে খোলা হয়ে গিয়েছে এবং এগুলো এখন আলাদাভাবে রয়েছে তাই এইগুলো ভাঙা খুব সহজ হয়ে গিয়েছিল। তাই এইবার তারা কী করলো, খুব সহজে সহজভাবে এই বান্ডেলগুলো বা স্টিক্সগুলো ভেঙে ফেলল। দেন নাম্বার 7, হেয়ার ইজ অ্যান উইদাউট প্যাসেজেস গিভেন হেয়ার, ইউ ক্যান সি মোস্ট অফ দ্য ফার্মার্স অফ আর কান্ট্রি আর ভেরি পুয়ার, আমাদের দেশের বেশিরভাগ কৃষকই খুবই দরিদ্র বা খুবই গরিব। দে ডু নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট, তারা জানে না কীভাবে পড়তে এবং লিখতে হয়। দে হ্যাভ নো ল্যান্ড অফ দেয়ার ওন, তাদের নিজেদের কোনো জমি নেই। দে কালটিভেট আদার্স ল্যান্ড, তারা অন্যদের জমি চাষাবাদ করে থাকে। দো দে ওয়ার্ক হার্ড, যদিও তারা অনেক বেশি পরিশ্রম করে, দে ক্যান নট লিভ ওয়েল, তারা ভালোভাবে বাস করতে পারে না অর্থাৎ তারা সচ্ছল অবস্থায় জীবনযাপন করতে পারে না। দে প্রডিউস ফুড ফর অল বাট দে আর ভেরি নেগলেক্টেড, তারা সবার জন্য কী করে, খাবার উৎপাদন করে কিন্তু তা সত্ত্বেও তারা কি খুবই অবহেলিত বা উপেক্ষিত, নেগলেক্টেড। নাও দ্য লাস্ট পার্ট নাম্বার 8, হিয়ার ইজ কলাম এ অ্যান্ড কলাম বি ইজ গিভেন, নাও ইউ ক্যান চেক ইউর আনসার হিয়ার জাস্ট বিলো ইট, বিলো দ্য কোয়েশ্চেন। নাম্বার এ, নাম্বার 1, পিপল ডু নট ইট দ্য সেম ফুড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর সব মানুষই কী করে না, একই রকম খাবার খায় না। নাম্বার 2, ইট ভ্যারিজ ফ্রম প্লেস টু প্লেস, স্থান থেকে স্থানে এটি বিভিন্ন ধরনের হয়ে থাকে অর্থাৎ মানুষের খাদ্যাভ্যাস বিভিন্ন ধরনের হয়ে থাকে। নাম্বার 3, দ্য ইটিং হ্যাবিটস অফ দ্য পিপল অফ এ কান্ট্রি ডিপেন্ড অন ইটস জিওগ্রাফিক্যাল পজিশন, ক্লাইমেট অ্যান্ড সয়েল, একটি দেশের মানুষের
বা জনগণের খাদ্যাভ্যাস নির্ভর করে সেই দেশটির ভৌগোলিক অবস্থান, আবহাওয়া এবং তার মাটির উর্বরতার উপর। অর্থাৎ আমরা জানি পৃথিবীর সব জায়গার মাটি সমানভাবে উর্বর নয়, এবং এক এক জায়গার মাটি হয় এক এক রকম। সো সেই অনুযায়ী ফসলগুলো আমরা সাধারণত দেখে থাকি বিভিন্ন ধরনের হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের শাকসবজি বা ফলমূল উৎপাদন করে থাকে। আর এভাবেই মানুষের খাদ্যাভ্যাসও কী হয়ে থাকে, বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেই দেশের জলবায়ু এবং মাটির সাথে সম্পর্কিত হয়ে থাকে। দেন নাম্বার ফোর, পিপল ইন দ্য ট্রপিক্যাল কান্ট্রিজ ইট আ লট অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। গ্রীষ্মমণ্ডলীয় দেশের লোকেরা প্রচুর পরিমাণে ফলমূল এবং শাকসবজি খেয়ে থাকে। নাম্বার ফাইভ, দ্য চিফ ফুডস অফ দ্য পিপল অফ হাওয়াই অ্যান্ড পলিনেশিয়া আর ট্যারোরুটস, ব্রেডফ্রুট অ্যান্ড সি ফুড। হাওয়াই এবং পলিনেশিয়া দ্বীপপুঞ্জের লোকেরা তাদের সাধারণত প্রধান খাবারগুলো হচ্ছে ট্যারোরুটস, ব্রেডফ্রুট এবং সি ফুড। সো গার্লস, দ্যাটস অল ফর টুডে। তোমাদের জন্য আজকে শুধুমাত্র সলিউশনটি রইল। তোমরা আশা করি হোমওয়ার্কে এই সলিউশনগুলো কমপ্লিট করেছ, কারণ স্কুল খোলা হলে তোমাদের কিন্তু এই হোমওয়ার্কগুলো অবশ্যই চেক করা হবে। সো তোমরা ডেট দিয়ে তোমাদের সলিউশনগুলো লিখে রাখো হোমওয়ার্ক কপিতে। নেক্সট ক্লাসে আমি তোমাদের আরেকটি সিন প্যাসেজ শুরু করব, ইউনিট 9 লেসন 5-এর। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস লেকচার। টিল মাই নেক্সট লেকচার, স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।